পিলাত তখন যিশুকে নিয়ে গিয়ে কষাঘাত করালেন। সৈন্যরা একটি কাঁটার মুকুর তৈরি করে তার মাথায় পরাল। তারা তাকে বেগুনি রঙের পোশাক পরিয়ে দিল। বারবার তার কাছে গিয়ে তারা বলতে লাগলো, ইহুদিরাজ নমস্কার, আর তারা তার মুখে চড় মারতে লাগল। পিলাত আরেকবার বাইরে এসে ইহুদিদের বললেন, দেখো, ওকে অভিযুক্ত করার মতন আমি কোনো অপরাধ খুঁজে পাইনি, এ কথা জানানোর জন্য ওকে আমি তোমাদের কাছে বের করে নিয়ে এসেছি। কাঁটার মুকুট এবং বেগুনি পোশাক পরিহিত যিশু বেরিয়ে এলে পিলাত তাদের বললেন, এই দেখো সেই মানুষ। প্রধান যাজকবৃন্দ ও তাদের কর্মচারীরা তাকে দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ওকে ক্রুশে দিন, ক্রুশে দিন। পিলাত বললেন, তোমরাই ওকে নিয়ে ক্রুশে দাও, যদি আমার কথা বলো, ওকে অভিযুক্ত করার মতন কোনো অপরাধ আমি পাইনি। ইহুদিরা জোর করতে লাগল, আমাদের একটি ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থা অনুসারে লোকটিকে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে, কারণ সে নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছে। এ কথা শুনে পিলাত আরও বেশি ভীত হয়ে পড়লেন এবং প্রাসাদের অভ্যন্তরে ফিরে গিয়ে তিনি যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছ? কিন্তু যিশু তাকে কোনো উত্তর দিলেন না। পিলাত বললেন, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না? তুমি কি বুঝতে পারছো না তোমাকে মুক্তি দেওয়ার বা ক্রুশবিদ্ধ করার ক্ষমতা আমার আছে? যিশু উত্তর দিলেন, ঊর্ধ্ব থেকে প্রদত্ত না হলে আমার ওপর আপনার কোনো অধিকার থাকত না। তাই যে আমাকে আপনার হাতে সমর্পণ করেছে তার অপরাধ আরও বেশি। সেই সময় থেকে পিলাত যিশুকে মুক্ত করার চেষ্টা করলেন, কিন্তু ইহুদিরা চিৎকার করে বলতে লাগল, এই লোকটিকে মুক্তি দিলে আপনি কৈশোরের বন্ধু নন, যে নিজেকে রাজা বলে দাবি করে সে কৈশোরের বিরুদ্ধাচরণ করে। এ কথা শুনে পিলাত যিশুকে বাইরে নিয়ে এলেন এবং পাষাণ বেদিকা নামে অভিহিত এক স্থানে বিচারাসনে বসালেন। আরামীয় ভাষায় স্থানটির নাম গব্বথা। সেদিন ছিল নিস্তার পর্বের প্রস্তুতির দিন, তখন প্রায় দুপুর। পিলাত ইহুদিদের বললেন, এই দেখো তোমাদের রাজা, কিন্তু তারা চিৎকার করে উঠল, ওকে দূর করুন, দূর করুন, ওকে ক্রুশে দিন। পিলাত জিজ্ঞাসা করলেন, তোমাদের রাজাকে কি আমি ক্রুশে দেব? প্রধান যাজকেরা উত্তর দিলেন, কৈশোর ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। অবশেষে পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার জন্য তাদের হাতে সমর্পণ করলেন। অতএব সৈন্যরা যিশুর দায়িত্ব গ্রহণ করল। যিশু নিজের ক্রুশ বহন করে করটি নামক স্থানে গেলেন। আরামীয় ভাষায় স্থানটির নাম গলগথা। তারা সেখানে অন্য দুজনের সঙ্গে তাকে ক্রুশবিদ্ধ করল, দুপাশে দুজন এবং মাঝখানে যিশু। একটি বিজ্ঞপ্তি লিখিয়ে পিলাত ক্রুশে ঝুলিয়ে দিলেন, তাতে লেখা ছিল, নাসরতের যিশু, ইহুদিদের রাজা।
যিশুকে যেখানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই স্থানটি ছিল নগরের কাছেই। অনেক ইহুদি এই বিজ্ঞপ্তিটি পড়ল। এটি লেখা হয়েছিল আরামীয়, লাতিন ও গ্রিক ভাষায়। ইহুদিদের প্রধান যাজকেরা পিলাতের কাছে প্রতিবাদ জানালেন, ইহুদিদের রাজা এ কথা লিখবেন না, বরং লিখুন যে এই লোকটি নিজেকে ইহুদিদের রাজা বলে দাবি করেছিল। পিলাত উত্তর দিলেন, আমি যা লিখেছি তা লিখেছি। সৈন্যরা যিশুকে ক্রুশবিদ্ধ করার পর তাঁর বস্ত্র চার ভাগে ভাগ করে প্রত্যেকে একটি করে অংশ নিল, রইল শুধু অন্তর্বাসটি। সেই পোশাকে কোনো সেলাই ছিল না, উপর থেকে নিচ পর্যন্ত বোনা একটি অখণ্ড কাপড় সেটি তৈরি করা হয়েছিল। তারা পরস্পরকে বলল, এটি আমরা ছিঁড়ব না, এসো এটি কার ভাগে পড়ে তা নির্ধারণ করার জন্য গুটিকার দান ফেলি। শাস্ত্রের এই বাণী যেন পূর্ণ হয় তার জন্যই এই ঘটনা ঘটল। আমার পোশাক তারা নিজেদের মধ্যে ভাগ করে নিল, আমার পরিধেয়র জন্য তারা গুটির দান ফেলল। সুতরাং সৈন্যরা তাই করল। যিশুর ক্রুশের কাছেই দাঁড়িয়েছিলেন তাঁর মা, তাঁর মাসিমা ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মাগদালাবাসী মরিয়ম। যিশু সেখানে তাঁর মা এবং কাছেই দাঁড়িয়ে থাকা শিষ্যকে, যাকে তিনি ভালোবাসতেন, তাকে দেখে তার মাকে বললেন, নারী ওই দেখো তোমার পুত্র, এবং সেই শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা। সেই সময় থেকে সেই শিষ্য তাঁর মাকে তাঁর বাড়িতে নিয়ে গেলেন। এরপর সবকিছুই সম্পাদিত হয়েছে জেনে শাস্ত্রবচন যেন পূর্ণ হয় সেজন্য যিশু বললেন, আমার পিপাসা পেয়েছে। সেখানে রাখা ছিল এক পাত্র অম্লরস। তারা সেই অম্লরসে এক খণ্ড স্পঞ্জ ভিজিয়ে সেটিকে এসব গাছের ডাঁটায় লাগিয়ে যিশুর মুখের কাছে তুলে ধরল। পানীয় গ্রহণ করে যিশু বললেন, সমাপ্ত হল। এই কথা বলে তিনি তার মাথা নত করে আত্মা সমর্পণ করলেন। সেদিন ছিল প্রস্তুতির দিন এবং পরদিন বিশেষ এক বিশ্রাম দিন। ইহুদিরা চায়নি যে বিশ্রামের সময় ওই দেহগুলি ক্রুশের ওপর থাকে, তাই পা ভেঙে দিয়ে দেহগুলি ক্রুশের ওপর থেকে নামাবার জন্য তারা পিলাতকে অনুরোধ করল। সৈন্যরা সেই কারণে এসে যিশুর সঙ্গে ক্রুশবিদ্ধ প্রথম লোকটির এবং তারপর অন্য লোকটির পা ভেঙে দিল। কিন্তু তারা যিশুর কাছে এসে দেখল ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে, তাই তারা তার পা ভাঙল না, বরং সৈন্যদের একজন বর্ষা দিয়ে যিশুর বুকে বিদ্ধ করলে রক্ত ও জলের ধারা নেমে এল। যিনি এ বিষয়ে প্রত্যক্ষদর্শী তিনি সাক্ষ্যদান করেছেন এবং তাঁর সাক্ষ্য সত্য। তিনি জানেন যে তিনি সত্য কথা বলেছেন এবং তিনি সাক্ষ্য দিচ্ছেন যেন তোমরাও বিশ্বাস করতে পারো। শাস্ত্রবচনের পূর্ণতার জন্যই এই সমস্ত ঘটনা ঘটল। তাঁর একটিও অস্থি ভগ্ন হবে না। শাস্ত্রের অন্যত্র যেমন বলা হয়েছে, তারা যাকে বিদ্ধ করেছে সেই তাঁরই ওপরে দৃষ্টি নিবদ্ধ করবে। পরে অরিমাথিয়ার জোসেফ যিশুর দেহের জন্য পিলাতের কাছে নিবেদন জানালেন। জোসেফ ছিলেন যিশুর একজন গুপ্ত শিষ্য, কারণ তিনি ইহুদিদের ভয় করতেন। পিলাতের অনুমতি নিয়ে তিনি এসে যিশুর দেহ নিয়ে গেলেন। তার সঙ্গে ছিলেন নিকোদিম, যিনি রাত্রিবেলা যিশুর সঙ্গে পূর্বে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। নিকোদিম
নিকোদিম প্রায় 34 কিলোগ্রাম গন্ধরস মিশ্রিত অগুরু নিয়ে এলেন। যিশুর দেহ নিয়ে তাঁরা দুজনে সুগন্ধি মশলা মাখিয়ে ক্ষৌম বস্ত্রের ফালি দিয়ে জড়ালেন। ইহুদিদের সমাধিদানের প্রথা অনুসারে তাঁরা এ কাজ করলেন। যিশু যেখানে ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেখানে একটি উদ্যান ছিল। সেই উদ্যানে ছিল একটি নূতন সমাধি। কাউকে কখনো তার মধ্যে কবর দেওয়া হয়নি। সেদিন ছিল ইহুদিদের প্রস্তুতি দিবস এবং সমাধিটি কাছেই ছিল বলে তারা সেখানেই যিশুর দেহ শুইয়ে রাখলেন।